এখন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা খুবই বাধ্যতামূলক হয়ে গেছে আমাদের সবাইকেই লিঙ্কটা করতে হবে তাই কিভাবে ভোটার হেল্পলাইন অ্যাপের সাহায্য নিয়ে আমরা স্মার্টফোনেই এই লিঙ্কটা করে নেব ভোটারের সাথে আধারের সেটা দেখব প্রথমে আমরা মো মোবাইলে স্টোর অ্যাপে যাবো সেখান থেকে আমরা ভোটার হেল্পলাইন অ্যাপ এটা টাইপ করে সেটা অ্যাপটা ইনস্টল করব আমাদের ভোটার হেল্পলাইন অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এবার সেটি ওপেন করব ওপেন হয়ে যাওয়ার পর এখানে আই এগ্রি অপশানটা ক্লিক করব ক্লিক করে নেক্সট অপশানে যাব সেখান থেকে ফোন নাম্বারটি আমাদের রেজিস্টার করতে হবে তার জন্যে ইভিপি অপশানটা ক্লিক করবো সেখান থেকে কন্টিনিউ অপশানে যাব এখানে মোবাইল নাম্বার অপশানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি দেব মোবাইল নাম্বারটি দিয়ে আমরা সেন্ড ওপি ওপিটি অপশানে দিলাম ওখানে একটি ওটিপি যাবে আর ফোন নম্বরটা দেওয়ার পর একটা ওটিপি এসেছে যেটা আমি আমার এই ওটিপির অপশানে লিখব লেখার পর আমি লগ করলাম লগ ইন করতে একটা পেজ এসেছে এখানে সার্চ পাই এপিক নম্বর এই অপশানটা ক্লিক করলে এন্টার এপিক নম্বর দিয়েছি মানে ভোটাই আই কার্ডের নাম্বারটা দেওয়ার পর আমি সার্চ অপশান ক্লিক করব সার্চ অপশান ক্লিক করতে আমার টোটাল ডিটেলস এসে যাবে এখানে যে ইটস মি নিচের দিকে যে ইটস আছে সেটা ক্লিক করব সেটা কি ক্লিক করতে ডু ইউ ওয়ান টু লিঙ্ক ইউর মোবাইল নাম্বার উইথ এপিক মানে আপনি কি আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান এখানে ইয়েস অপশানটা ক্লিক করব দেন দিস এপিক নাম্বার ইজ অলরেডি লিঙ্কড উইথ দিস মোবাইল নাম্বার চলে আসবে দেন আমরা ওকে ক্লিক করব এখানে দুটি অপশান আসবে আমার ডিটেলসের সাথে ভেরিফাই এবং মডিফাই যদি আমার সব ডিটেলস ঠিকঠাক থাকে তাহলে আমি ভেরিফাই অপশানে যাব আর যদি কিছু কারেকশান করতে হয় তখন আমরা মডিফাই অপশানে যাব আমার যেহেতু ডিটেলস ঠিক আছে তাই আমি ভেরিফাই অপশান ক্লিক করব প্রথম অপশানে আমি আমাদের আধার নাম্বারটা দেব আধার আপলোড ডকুমেন্টস অপশানে আধারের যে ফটোটা ফটোটি আপলোড করতে হবে আমি আমার আধার কার্ডের ফটোটি এখানে আপলোড করছি দেন কনফার্ম অপশান ক্লিক করব এখানে থাকবে যে ইউর ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ডিটেলস ফর এ পিক মানে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধারটি লিঙ্ক হয়ে গেছে থ্যাংক ইউ